মোবাইল ফোন এখন আর কেবল একটি যন্ত্র নয়, এর ব্যবহার ও ব্যক্তি এতটাই বেড়েছে যে দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই তো মোবাইল কেনার আগে আমাদেরকে অনেক কিছু ভাবতে হয়। একটি স্মার্টফোন তো 2-4 টাকার পণ্য নয়। কোন কোম্পানির মোবাইল সবচেয়ে ভালো, কোন মডেলটি আমার জন্য পারফেক্ট, এমন অনেক ভাবনা। কয়েকদিন ব্যবহার করার পর হ্যাং হবে না তো, কিংবা ব্যাটারির সমস্যা? তাহলে তো বা আস। আচ্ছা, মোবাইল কেনার আগে যদি কিছুদিন ব্যবহার করে যাচাই করে নেওয়া যেত তাহলে কতই না ভালো হতো। না, এটা বাস্তবসম্মত নয়। তাই মোবাইল ফোনের খুঁটিনুটি জানা প্রয়োজন, অর্থাৎ একটি মোবাইল কী কী দিয়ে তৈরি হয় এবং এদের ফাংশনালিটি কী। তাহলে মোবাইল কিনে আর কখনো ঠকতে হবে না। বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইডি নেট। এখানে টেকনোলজির খুঁটিনাটি সম্পর্কে সঠিক তথ্য পাবেন। আজকে জানতে পারবেন মোবাইল ফোনের প্রসেসর সম্পর্কে, যেমন প্রসেসর কি, এর কার্যকারিতা ও প্রয়োজনীয়তা কি, এটি কিভাবে কাজ করে এবং একটি উন্নত মানের প্রসেসর স্মার্টফোনের জন্য কতটা জরুরি। শুভেচ্ছা সবাইকে। ব্রেন ছাড়া যেমন মানুষের অস্তিত্ব চিন্তা করা যায় না, ঠিক তেমনই প্রসেসর ছাড়া মোবাইল ফোনের ব্যাপারটিও অকল্পনীয়। অর্থাৎ মোবাইল সেটটি যদি মানব শরীর হয় তবে প্রসেসর তার ব্রেন, আর ব্রেন যার যত বেশি উন্নত তার মেধা ও কর্মক্ষমতাও তত বেশি উন্নত। এ তো গেল থিওরিক্যাল কথা। এবার আসুন জানা যাক প্রসেসর কীভাবে কাজ করে এবং আপনার মোবাইলের জন্য কোন প্রসেসরটি ভালো। ডিভাইসের স্মুথ পারফরম্যান্স ও ক্যাপাবিলিটি নিশ্চিত করতে প্রসেসরকে অপারেটিং সিস্টেমের সাথে নির্বিঘ্নে কাজ করার জন্য অপটিমাইজড করা হয়েছে। একটি প্রসেসর বিভিন্ন কম্পোনেন্টকে ইন্টিগ্রেট করে, যেমন জিপিইউ, ডিএসপি, মেমোরি কন্ট্রোল, ডিসপ্লে কন্ট্রোল, ক্লক স্পিড, থার্মাল ম্যানেজমেন্ট। কি বিষয়টা কঠিন হয়ে গেল? একটু অপেক্ষা করুন, সব কিছু পানির মতো সহজ হয়ে যাবে। Just wait and see. প্রতিটি মোবাইল ডিভাইস SoC অর্থাৎ সিস্টেম অন চিপ ব্যবহার করে থাকে, যাকে টেকনোলজির ভাষায় প্রসেসর বলে। প্রসেসর হচ্ছে মোবাইলের সেন্ট্রাল কম্পোনেন্ট। এক্সিকিউটিং টাস্ক এবং অ্যাপ্লিকেশন চালানো ছাড়াও এটা বহুমুখী কার্য সম্পাদন করে। ব্র্যান্ড ও ডিভাইস ভেদে বিভিন্ন ধরনের প্রসেসর দেখা যায়, যেমন ডুয়েল কোর, কোয়াড কোর ও অক্টা কোর। প্রসেসরের আরেক নাম CPU তথা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একে আবার চিপ। গ্রাফিক প্রসেসিং ইউনিট তথা GPU, এর মাধ্যমে রেন্ডারিং, ইমেজ প্রসেসিং, গেমিং ও মাল্টিমিডিয়া টাস্ক হ্যান্ডেল করা হয়। ডিজিটাল সিগন্যাল প্রসেসর DSP, এর মাধ্যমে অডিও, ইমেজ, সেন্সর ডাটা অপটিমাইজেশন, পারফরমেন্সের পাশাপাশি পাওয়ার এফিসিয়েন্সির কাজ করে থাকে। প্রসেসর এফিসিয়েন্ট ডাটা ম্যানেজমেন্ট এবং স্টোরেজ অ্যাক্সেসের মাধ্যমে মেমোরি কন্ট্রোল করে। ডিসপ্লে প্যানেলে ডাটা প্রবাহ পরিচালনা সহ CPU ডিজিটাল ইমেজ ডাটাকে সিগন্যালে রূপান্তর করে ডিসপ্লে কন্ট্রোল, ক্লক স্পিড ও পারফরম্যান্স এবং পার সেকেন্ড বাই গিগাহার্টজ গণনা অথবা নির্ধারিত ডেলিভারি প্রসেসরের মাধ্যমে নিশ্চিত করা হয়। ডিউরিং দ্য অপারেশন সিস্টেম যদি ওভারহিট প্রোভাইড করে তখন থার্মাল ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। DVFS তথা ডাইনামিক ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি স্কেলিং, থার্মাল থ্রোটলিং এবং হিট ডিসপ্যাশন মেকানিজমের মাধ্যমে
ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রণ। আকারে ছোট প্রসেসর দ্রুত গতি সম্পন্ন হয়। আপনার যদি ইলেকট্রনের গতিবিধি সম্পর্কে ধারণা থাকে তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে। সাধারণত প্রসেসরগুলো ন্যানোমিটারে পরিমাপ করা হয়। এই পর্যন্ত আগত চিপগুলির আকার যথাক্রমে 12 nm, 10 nm, 6 nm, 5 nm এবং 4 nm লেটেস্ট ভার্সন। বায়োনিকের এ সিরিজ, স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক এবং এক্সিনোস প্রসেসর জগতে অত্যন্ত সুপরিচিত নাম। তবে প্রসেসর ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে স্ন্যাপড্রাগনের একক আধিপত্য ছিল। 2017 সালে তাদের মোট মার্কেট শেয়ার ছিল 45%-এরও বেশি। তারপর তারা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দিকে বেশি মনোযোগ দেওয়ায় অন্যান্য ব্র্যান্ডগুলো এ সুযোগ লেভুপে নেয়। নো ওভারহিটের জন্য স্ন্যাপড্রাগনের সুনাম থাকলেও সম্প্রতি তাদের প্রসেসরে হিট রেকর্ড হওয়ায় এবং মিডিয়াটেক উন্নত টেকনোলজির মাধ্যমে ভালো পারফরমেন্স দেখানোয় স্ন্যাপড্রাগনের মার্কেট শেয়ার কমে 24%-এ নেমে আসে। অন্যদিকে মিডিয়াটেকের মার্কেট শেয়ার আশাতীত বেড়েছে। অক্সিনোস স্যামসাংয়ের নিজস্ব ব্র্যান্ড হলেও তাদের বেশিরভাগ মোবাইলে অন্য প্রসেসর ব্যবহার করে থাকে। গুগল অক্সিনোসকে ঘষামাজা করে তেমন পরিস্থিতি পায়নি। যা তেমন পরিস্থিতি পায়নি। ডিভাইসের স্মুথ পারফরমেন্স ও ক্যাপাবিলিটি নিশ্চিত করতে প্রসেসরকে অপারেটিং সিস্টেমের সাথে নির্বিঘ্নে কাজ করার জন্য অপটিমাইজ করা হয়েছে। একটি প্রসেসর বিভিন্ন কম্পোনেন্টকে ইন্টিগ্রেট করে, যেমন জিপিইউ, ডিএসপি, মেমোরি কন্ট্রোল, ডিসপ্লে কন্ট্রোল, ক্লক স্পিড, থার্মাল ম্যানেজমেন্ট। কি বিষয়টা কঠিন হয়ে গেল? একটু অপেক্ষা করুন, সব কিছু পানির মতো সহজ হয়ে যাবে।
এডুকেটিং টাস্ক এবং অ্যাপ্লিকেশন চালানো ছাড়াও এটা বহুমুখী কার্য সম্পাদন করে। ব্র্যান্ড ও ডিভাইস ভেদে বিভিন্ন ধরনের প্রসেসর দেখা যায়, যেমন ডুয়েল কোর, কোয়াড কোর ও অক্টা কোর। প্রসেসরের আরেক নাম সিপিইউ তথা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একে আবার চিপও বলে।